যদি সত্যি বলি যদি দেখি এতগুলো মানুষের ভোট এত কম পেটা সেই জায়গায় উন্নয়ন হবে না, আমরা সেখানেই উন্নয়ন করবো যেখানে বেশি লোক আমাদের সাপোর্টে আছে, যেখানে বেশি লোক আমাদের সঙ্গে থাকবে, তাদের গানগুলোকে আরো বেশি উন্নয়ন করব, যারা আমাদের কম ভোট দেবে তাদের গানগুলো পরে উন্নয়ন করব, কারণ যারা আমাদের স্বাভাবিক যারা আমাদের সঙ্গে থাকে তাদের তারা বেশি সুযোগ পায় প্রথমে, তারপরে আপনারা পাবেন। যে পরে দেবে ভোট, যে কম দেবে ভোট সে পরে উপকার পাবে, যে আগে বেশি ভোট দেবে, যে এলাকা যে অঞ্চল যে গ্রাম বেশি ভোট দেবে তাদের আমরা আগে উপকার দেব। সুতরাং ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন, আমরা আছি সঙ্গে, আমরা থাকবো। এটা ওরা তো কাজে করছিল, এখন প্রকাশ্যে বলে ফেললো, এ অরাজনৈতিক ব্যক্তি বলে প্রকাশ্যে বলে ফেললো। কিন্তু এটাতে এরা করছে কম ভোট কেন, যেখানে ওরা ভোট পায়নি, যেখানে অন্য দলের কাউন্সিলর বা অন্য দলের চেয়ারম্যান বা অন্য দলের পঞ্চায়েত প্রধান হয় ওদের দলে যোগ দিতে হবে, তা নাহলে তাদের বিরুদ্ধে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেবে, তাদের কাউকে জেলে পুরবে। কত তিন বছর ধরে এই কালচার করছে ওরা। তৃণমূলের কালচারটা হচ্ছে দলতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে যেভাবে যা যা নোংরা কাজগুলো করতে হয় সেসব নোংরা কাজগুলো ওরা করছে, এটা অতীত আমরা দেখেছি। সিপিএমের পথে চলছে, দেখতে পাচ্ছে, ভবিষ্যতে মানুষই সিদ্ধান্ত নেবে। বীরভূমের তৃণমূল সাংসদ বা বর্তমান লোকসভার প্রার্থী যে মন্তব্য করেছে সেটা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল। এদের মাথাতে বিকাশটাও উন্নয়নটাও পার্টি সুতোতে এরা বেঁধে রাখতে চাইছে। মোটামুটি বুঝতে পারছে যে পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে, নির্বাচনী যুদ্ধে ধীরে ধীরে পিছিয়ে আসছে, আর সেই কারণে শেষ মুহূর্তে ভোটারদের প্রলোভন দেখানোর জন্য এই জাতীয় বক্তব্য রাখছে। অবশ্যই আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে এই বিষয়টিকে রাখা হবে।